নেভার অ্যালাউ দিস ফাইভ থিংস টু কন্ট্রোল ইউর প্রেজেন্ট অ্যান্ড ইউর ফিউচার। হ্যাঁ বন্ধুরা, আজকে এমন পাঁচটি জিনিসের কথা বলতে যাচ্ছি যে পাঁচটি জিনিস আমরা যদি সঠিক ব্যবহার করতে পারি তাহলে আমাদের প্রত্যেকটা সময়, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা রাত, প্রত্যেকটা মুহূর্ত হয়ে উঠবে সুখ অ্যান্ড শান্তিময়। এই পাঁচটির মধ্যে নাম্বার ওয়ান, ইউর প্যাস্ট, আপনার অতীত, আমার অতীত। নাম্বার টু, আদার্স জাজমেন্টস অ্যান্ড অপিনিয়ন্স অ্যাবাউট আওয়ার সেলফ, অন্যান্যদের মতামত এবং মন্তব্য আমাদের বিষয়ে। নাম্বার থ্রি, রিলেশনশিপ, হ্যাঁ বন্ধুরা, সম্পর্ক। নাম্বার ফোর, ইউর লিমিটেড বিলিভস অ্যাবাউট ইউর সেলফ, আপনার অথবা আমার সীমিত বিশ্বাস আমাদের কনফিডেন্স অনুযায়ী, আমাদের আত্মবিশ্বাস, আমরা কতদূর যেতে পারবো সে বিষয়টার উপরে আনলিমিটেড বিলিভ থাকা দরকার। নাম্বার ফাইভ, মানি, হ্যাঁ বন্ধুরা, এই পাঁচটি জিনিসের যদি আমরা সঠিক ব্যবহার করতে পারি তাহলে আমরা আমাদের লাইফের প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্ত হ্যাপি কাটাতে পারবো, সুখে শান্তিতে কাটাতে পারবো। নাম্বার ওয়ান, ইউর ফাস্ট, ইটস মাই ফাস্ট, আপনার অতীত অথবা আমার অতীত। চলুন না আজকে থেকে ভুলে যাই অতীতে যা কিছু হয়েছে, কি প্রয়োজন সেই অতীতের সেই কষ্টের দিনগুলোকে চিন্তা করে আজকে একটুখানি চোখের জল ফেলানো কি প্রয়োজন। আমি প্রায় সময় বলে থাকি আমরা একটা সেম জোক শুনে বারবার হাসি না, কিন্তু একটা সেম প্রবলেমের জন্য আমরা প্রতিবার কাঁদি। কি প্রয়োজন বন্ধুরা, অতীতের যে ডার্কনেস, যে অন্ধকারছন্ন দিনগুলি গিয়েছে আমাদের, সেই দিনগুলি কেন আমরা আজকে মনে করি, কি প্রয়োজন তার? সেই অন্ধকারছন্ন দিনগুলিকে মনে করে আজকে আমরা কেনই বা আমাদের ব্রাইট ফিউচারটাকে নষ্ট করি? সো চলেন আজকে থেকে সেই আমাদের অন্ধকারছন্ন দিনগুলি, যে ইভেন্টগুলো ঘটে গিয়েছে সেই ইভেন্টগুলোকে আমরা ভুলে যাই, আমাদের ভবিষ্যৎটাকে, বর্তমানটাকে আরও সুন্দর করে সাজিয়ে তুলি। নাম্বার টু, অপিনিয়ন্স, আদার অপিনিয়ন্স, মানুষের মন্তব্য এবং সমালোচনা আমাদের বিষয়, তাই না? অনেক মানুষ আছে আমাদের বিষয়ে অনেক সমালোচনা করে থাকে, অনেক মন্তব্য করে থাকে, আর আমরা যদি তাদের সেই সমালোচনা, তাদের সেই মন্তব্য শুনে থেমে থাকি তাহলে আমরা লাইফে কখনো সাকসেস হতে পারবো না, আমাদের লাইফে কখনো আমরা সুখ শান্তি নিয়ে আসতে পারবো না। কারণ জানেন, তারা আমাদের হার্টটাকে চেনে না, তারা আমাদের কনফিডেন্স জানে না, তারা আমাদের ব্রেইনকে চেনে না, আমাদের ভিতরে যে হাজার হাজার কোষ রয়েছে, যে রক্ত মাংসটা রয়েছে, সেই মাংসটা রক্তটার বিষয়ে তাদের কোনো ধারণা নেই, আমাদের যে ক্ষোভটা রয়েছে সেই বিষয়ে তাদের কোনো ধারণা নেই, আমাদের যে চিন্তাভাবনা রয়েছে সেই বিষয়ে তাদের কোনো ধারণা নেই। সো ওয়েন দে সে উই ক্যান্ট, ইটস রিস্কি, ইউ শুড গো ফাস্টার, আপনাদেরকে যখনই তারা বলবে তুমি এটা পারবে না, তোমাদের এটা হবে না, আপনাকে ঠিক তখনই মনে করতে হবে ইউ আর গোয়িং ইন দ্য রাইট ডিরেকশন। কেন জানেন, মানুষ মানুষের পিছনে ঠিক তিনটা কারণেই লাগে, আমরা এটা প্রত্যেককেই জানি। নাম্বার ওয়ান, যখন তারা দেখে আপনার যা আছে তার সেটি নাই। নাম্বার টু, যখন তারা আপনার লেভেলটা রিচ করতে চায় কিন্তু রিচ করতে পারে না। নাম্বার থ্রি, যখন তারা আপনাকে কপি করতে চায় কিন্তু কপি করতে পারে না। ফর দিস থ্রি রিজনস পিপল টক বিহাইন্ড ইউ, এই তিনটা কারণে আপনার পিছনে মানুষ কথা বলবে। তো আজকের পর থেকে চলুন মানুষের সমালোচনাকে ভুলে যাই, নিজের মনে যেটুকু বিশ্বাস রয়েছে, নিজের মন যা বলে আমরা তাই করি। আপনি আজকে যাই করছেন নিজেকে প্রশ্ন করে দেখুন, আপনি কি কারো প্রেশারের উপর এই কাজটি করছেন, না আপনার মন যা বলছে আপনি তাই করছেন? যদি আপনার মন যা বলছে তাই করে থাকেন, দেন ইউ আর ইন দ্য রাইট ডিরেকশন। নাম্বার থ্রি, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক, রিলেশনশিপ, সম্পর্ক। না, আমি বলছি না যে আমাদেরকে সম্পর্ক করা যাবে না, লাভ রিলেশনশিপ থাকা যাবে না, আমি বলছি এটাই যে লাভ রিলেশনশিপকে এমনভাবে নেবেন না যেন ওই মানুষটি ছাড়া আপনি জীবনে সুখী হতে পারবেন না। জীবনে সুখী হওয়ার জন্য, আপনার লাইফে সুখী হওয়ার জন্য আপনি নিজেই এনাফ, আপনি একাই একশো। পৃথিবীতে এমন কোনো জায়গায় লেখা নেই যে অমুক ব্যক্তিকে ছাড়া আপনি হ্যাপি হতে পারবেন না। সো আপনি যখন রিলেশন করেন, লাভ করেন, কখনো এটুক মনে রাখেন না যে ওই মানুষটি ছাড়া আমি হ্যাপি হতে পারবো না। যদি এটুকুই ভাবেন যে সে মানুষটি ছাড়া আমি হ্যাপি হতে পারবো না, তাহলে ওই মানুষটি আপনার লাইফে যতক্ষণ আছে ঠিক ততক্ষণই আপনি হ্যাপি, যখন চলে যাবে তখন আপনি হ্যাপি হতে পারবেন না। সুতরাং নিজের শান্তিটাকে নিজের মধ্যেই রাখুন। নাম্বার ফোর, যেটি সবথেকে বড় ইম্পর্টেন্ট বিষয়, সেটি হচ্ছে লিমিটেড বিলিভস অ্যাবাউট ইউর সেলফ, আমাদের নিজেদের আত্মবিশ্বাস সম্পর্কে সীমিত একটা বিশ্বাস থাকা যাবে না। সবসময় আমাদের অনেক বড় বিশ্বাস থাকতে হবে, বড় বড় স্বপ্ন থাকতে হবে, ইয়েস আই ক্যান ডু এনিথিং আই ওয়ান্ট, আমাদের স্বপ্নগুলিকে বড় করতে হবে। এমন নয় যে স্বপ্ন কারো বাপের টাকায় কেন, স্বপ্ন দেখতে কোনো প্রবলেম নেই, স্বপ্ন দেখলে কেউ বাধা দেবে না,
স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য সামনে এগিয়ে যেতাম, যেটা আমরা করতে পারিনি। সো চলুন আজকের পর থেকে আমরা আমাদের বিশ্বাসটিকে আরও বড় করে তুলি। আজকের পর থেকে আমরা আমাদেরকে ভাবি যে আমাদের দ্বারা সব কিছু করা পসিবল। When you think about yourself that you can do anything, then it's your world. এই পৃথিবীটা আপনার। নাম্বার 5, মানি, টাকা, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক, টাকা। হ্যাঁ বন্ধুরা, এই টাকার জন্য আমরা হন্য হয়ে ছুটে ঘুরি, এই টাকার জন্য আমরা অনেক বাজে কাজ করে থাকি, এই টাকার জন্যই আজ এই পৃথিবীটা এত নগ্ন নগণ্য নষ্ট হয়ে যাচ্ছে, আর এই টাকার জন্য আবার এই পৃথিবীটা অনেক উপরে উঠে যাচ্ছে। কেউ করছে সঠিক ব্যবহার, কেউ করছে বেআইনি ব্যবহার। সো আমরা যখনই কোনো ডিসিশন মেক করি, যদি আমরা এটা ভাবি যে এই কাজটা করতে গেলে আমার কত টাকা এখানে ইনভলভ রয়েছে, কত টাকা বেনিফিট রয়েছে, তাহলে আমরা আমাদের ডিরেকশনটা রাইট ওয়েতে নিয়ে যেতে পারবো না। মানে আমরা প্রতিটি জিনিসের ক্ষেত্রে যদি টাকার চিন্তা করে থাকি, কোনো কাজ শেখার ক্ষেত্রে, কোনো কাজ করার ক্ষেত্রে, ঠিক আছে, কোনো একটা ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে যদি করতে যাই, অবশ্যই টাকাটিকে নিয়ে আসা যাবে না। হোয়াট এভার ইউ ডু ইউ শুড লাভ ইট, ঠিক আছে, আমরা বলে থাকি হোয়াট আই ডু আই লাভ ইট। সো কখনো মানির বিষয়টাকে আপনার লাইফের কোনো টাস্কের সাথে, কোনো অ্যাকশনের সাথে নিয়ে আসবেন না, তাহলে দেখবেন আমরা আমাদের লাইফে প্রত্যেকে হ্যাপি হতে পারব। হ্যাঁ বন্ধুরা, যে পাঁচটি জিনিসের কথা বলেছি, এই পাঁচটি জিনিস যদি আমরা সঠিকভাবে এভাবে ব্যবহার করতে পারি, তাহলে অবশ্যই আমাদের লাইফে হয়ে আসবে সুখ ও শান্তিময়। আশা করি আজকের ব্যাপারটি বুঝতে পেরেছেন। দেখার জন্য ধন্যবাদ।